সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডায়াল সিলেটের নিয়মিত আয়োজন ব্যবসা এবং পরিকল্পনা এই অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে আছি আমি ফাহমিদা খান উর্মি, এবং আমার সাথে আজকে আছেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং রোটারি ক্লাব অফ জালালাবাদ সিলেটের সম্মানিত সভাপতি জনাব মাসুদ আহমেদ চৌধুরী। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার কাছে আমরা শুরুতেই জানতে চাইবো, আপনার জীবনে, আপনি যেহেতু একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত আছেন, আপনার জীবনে ব্যবসায়ের সূচনাটি আসলে কিভাবে হয়েছিল সেটি যদি আমাদের দর্শকদেরকে বলতেন। প্রথমে ধন্যবাদ জানাই ডায়াল সিলেট টিভিকে এখানে আমার আমন্ত্রিত জানানোর জন্য। এরপরে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে আমার দাদা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, আমার বড় ভাইও সরকারি চাকরি ছিলেন। আমরা কিন্তু ব্যবসায়ী পরিবার ছিলাম না। আচ্ছা, আমার থেকে ব্যবসা চিন্তাধারা শুরু হয় 1991 ইংরেজিতে। খুব বেশি দিন আগে না? বেশি দিন আগে না। তখন আমরা তিন বন্ধু মিলে চিন্তা করি কি ব্যবসা করা যায়। তখন আমাদের মাথায় ঢুকে যে পাথরের ব্যবসা সিলেটে একটা রিসোর্সফুল ব্যবসা, কিন্তু এখানে মধ্যে আমরা যে চিন্তাভাবনা প্রথম মিটিংয়ে যে চিন্তাভাবনা করেছিলাম যে এখানে ভালো ভালো ব্যবসায়ীরা ওই ব্যবসায় গিয়ে সাস্টেন করতে পারে না, কিন্তু আমাদের প্রথম ইয়ে ছিল। তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওইখান থেকে, ওই মিটিং থেকে, যে আমরা একটা সার্ভে তৈরি করব। সার্ভে করে দেখব যে আমরা ওই ব্যবসাটা কেমন, আমাদের জন্য লাভজনক হয় কিনা, আর যেটা ভালো ভালো ব্যবসায়ীরা গিয়ে ওইখানে দীর্ঘদিন ব্যবসা করতে পারে না সেটার প্রতিবন্ধকতা কি। এই ব্যাপারে আমরা একটা বছর আমরা ওইখানে স্টাডি করি, জাফলং, বোলাগঞ্জ বিভিন্ন কোয়ারিতে আমরা যাই, একটা স্টাডি রিপোর্ট আমরা রেডি করি। ওই আলোকে আমরা 1992 ইংরেজিতে আমরা প্রথমে পাথর ব্যবসা শুরু করি। তা আমার মনে হয় আমরা যে কথাগুলা ওই যে স্টাডি রিপোর্টে যে প্রবলেমগুলা আমরা উল্লেখ করেছিলাম বা আমাদের মধ্যে এস্টাবলিশ করেছিলাম, ওইগুলাকে আমরা চেক দেওয়াতে আমরা ওই বছরই আমরা সাকসেসের একটা মুখ দেখতে পাই। এই সীমাবদ্ধতাগুলো যেগুলো ছিল সেগুলোকে চিহ্নিত করে আমরা তারপরে সেগুলোকে রেখে আপনারা যাত্রা শুরু করেন 1992 সালে। আরেকটা ওইখানে একটা অসুবিধার দিক দেখি যে আমরা প্রথমে দেখতে পারি যে কোয়ারিতে যে পাথর কালেকশন করে ওইখানে তিন শ্রেণীর লোক ইনভলভ। একটা হলো কি বার্কি শ্রমিক, একটা হলো মধ্যবিত্ত যারা মধ্যভোগী, যেটা আমরা কন্ট্রাক্টর ওখানে বলতাম, হ্যাঁ ঠিকাদার বলি, আরেকটা হলো কি যারা সাপ্লাইয়ার। কিন্তু ওইখানে গিয়ে দেখি যে যারা ঠিকাদার ওরা কিন্তু ফুটে মাল কিনতেছে, কিন্তু বিক্রির সময় ওরা গাড়িতে জুপ জাপ বিক্রি করে, ওইটার কোনো হিসাব থাকে না। আমরা কিন্তু একটা বছর ওই শুরু করতে চাইছিলাম, প্রথম বছর শুরু করতে চাইছিলাম যে না, জুপ জাপ আমরা বিক্রি করব না, সিএফটিতে যেহেতু খরিদ বিক্রিটাও যাতে সিএফটিতে হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা ৬ মাস একটা পাথর বিক্রি করতে পারিনি। কিন্তু আমরা তিন বন্ধু ঘাবড়াইনি এখান থেকে। আমরা বলছি ওইখানে একটা এক্সাম্পল আমরা ক্রিয়েট করব যাতে সিলেটবাসী বা পাথরের ব্যবসায়ীরা ওইখানে সুফল পায়, বিশ্বস্ততা অর্জন করার সুফল পায়। যাই হোক, আমরা পরবর্তী বছরে আমরা সিএফটিতে যখন শুরু করলাম তখন ব্যবসায়ীরা একটা ভালো আলোর মুখ দেখতে পায়। কারণ ওইখানে ওই কারণেই ওরা লুজিং করে আসছিল, যেহেতু সিএফটিতে খরিদ আর বিক্রি করা জুপ জাপ, এটাই ছিল একটা অন্তরায় ব্যবসার ইয়ে থেকে। আর এই হিসাবে আজ পর্যন্ত আমি মনে করি যে আমার ব্যবসাটা আলহামদুলিল্লাহ এখনো আমি ভালোভাবে করতে সফলতার সাথে আমি করতে পারতেছি। আপনার কাছে আমরা জানতে চাইবো, যেহেতু আপনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে সফলতার সাথে 1992 সাল থেকে প্রায় 27 বছর ধরে আপনি ব্যবসার সাথে জড়িত আছেন, সেখানে আপনি আসলে কতটুকু সফল, আপনি যতটুকু সফলতা অর্জন করতে চেয়েছিলেন আপনি কি সেই পর্যন্ত যেতে পেরেছেন? সততা থাকতে হবে, আচ্ছা, নিষ্ঠা থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে। এটা যদি একজন ব্যবসায়ীর মধ্যে থাকে তে ব্যবসায়ী সফলতা অবশ্যই আসবে, অবশ্যই আসবে। কারণ সততা ব্যবসার পিছনে দৌড়ালে হবে না, ব্যবসা
আপনার পিছনে যখন দৌড়াবে, একটা অনেক সময় দৌড়াবে, নীতিবাক্য আমরা হয়তো করেছিলাম ছোটবেলায় যে সততাই ব্যবসার সর্বোত্কৃষ্ট উপায়, এরকম হয়তো এটা কিন্তু সবাই ধরে রাখতে পারে না, কিন্তু এটা একটা কৌশল না, দুনিয়াবি হয়তো একটা উপকার আসবে, পরকালেও আমরা এটার একটা এই সততা হয়তো আমরা একটা প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবো। এটা মনে হয় আমাকে তিনটাই এটাকে এইটুকু আনতে যোগান দিয়েছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে আপনি আজকে সফলতার যে জায়গাটিতে এসেছেন তার জন্য আপনি এই তিনটার একটা সংমিশ্রণ আপনার মধ্যে থেকেছিল, যার কারণে আজকে আপনি একজন সফল, আপনি আমাদের মাঝে সফল ব্যবসায়ী। আমি মনে করি তাই। আরেকটি প্রশ্ন আপনার কাছে আমরা জানতে চাইব, ব্যবসায় সফল হওয়ার জন্য আপনি আসলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন? এই সততাকে ব্যবসায় এমন এক জিনিস কালকে বললে হবে না। আমি যখন আমার দেখেছি বিগত দিনগুলায় হরতাল, প্রায় সময় হরতাল থাকতো, কিন্তু আমি ওই হরতালকে আমি উপেক্ষা করে আমি আমার ব্যবসায় চলে যেতাম, কারণ ব্যবসায় কোনো সময় নাই। ব্যবসা যদি মনে করেন যে আজকের এখন যে ব্যবসা এই সময় যদি করতে না পারেন, আগামীতে বা পাঁচ দিন পরে সেটা হয়তো আপনার হাতছাড়া হয়ে যাবে, সেটাকে আপনি অবশ্যই আপনাকে ধরতে হবে। আর সফলতা যেটা আগেই বলেছি যে সিনসিয়ারিটি থাকতে হবে, সততা থাকতে হবে, এটাই আপনার পুঁজি করে আপনি এটাকে এগিয়ে যেতে হবে। আমরা অনেক সময় মনে করে থাকি যে যারা আপনারা ব্যবসার সাথে জড়িত আছেন, অনেক ধরনেরই বিশ্বাসের ব্যাপার থাকে, ব্যবসাটা হয়তো সবসময় যে লিখিত চুক্তির মাধ্যমে হয় সেটি কিন্তু নয়। তো আপনি কি কখনো আপনার জীবনে এরকম কিছু হয়েছে যে আপনি কারোর উপর ব্যবসায়িক স্বার্থে অনেকখানি বিশ্বাস বা ভরসা করেছেন, কিন্তু তার মাধ্যমে আপনি বিশাল অঙ্কের ক্ষতিগ্রস্ত হয়েছেন, এরকম কিছু কি আপনার জীবনে ব্যবসায়িক জীবনে ঘটেছে কিনা? এটা কারোর কারো উপর তো ব্যবসাকে নির্ভর করতে হয়, এককভাবে তো ব্যবসা পরিধি বৃদ্ধি করা সম্ভব নয়। তখন আমাদের ম্যানেজার অথবা অন্য কারোর কাছে, আমাদের যাদের কাছে বিশ্বাস করতে হবে, তো বিশ্বাসতার আমি এইটাকে একটা অন্যভাবে দেখি যে বিশ্বাস তো করতেই হবে, ওটাকে যদি সবসময় মনিটরিংয়ের ভিতরে রাখা যায় তাহলে একজন অসৎ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আর আপনি যদি 100% ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে হয়তো এখানে একটা ধোঁকা খাওয়ার একটা চান্স থেকে যায় বিরাট অংশে। আমি সবাইকে বলি, আপনার ক্ষেত্রে কি এরকম হয়েছিল কখনো? আমার বিরাট জনের কোনো প্রবলেম এখন পর্যন্ত আমি দেখি নাই। আমার যারা ধরেন 27 বছর ধরে যে স্টাফগুলো, সেই স্টাফগুলো এখনো বিদ্যমান, এটা আমি শুকরিয়া জানাই যে ওরাও আমার কাছ থেকে ছেড়ে যেতে চায় নাই, আর আমিও ওদেরকে ছাড়তে চাই না, কারণ বিশ্বস্ততার দিয়েই ওরা আমাকে এতটুকু এগিয়ে নিয়েছে। আমি মনে করি ওদের বিশ্বস্ততা দিয়ে আমি ওইখানে বড় ধরনের কোনো দুঃখা খাইও নাই, এবং এখন আর খাওয়ার সুযোগ আমি এইভাবে সৃষ্টি করবো না বলে আমার বিশ্বাস। আমরা অনেক সময় মনে করে থাকি যে সফলতা আসলে একজনের ইচ্ছাতে বা একজনের চেষ্টাতে হয় না, একজন সফল ব্যক্তির পেছনে অনেকগুলো মানুষের পরিশ্রম, অনেকগুলো মানুষের শ্রম থাকে, সেখানে অনুপ্রেরণা থাকে। আপনি আজকে একজন সফল ব্যবসায়ী, আপনার অনুপ্রেরণার গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমে বিশ্বাস করতে হবে, আমরা যেহেতু মুসলমান, যে ধর্মে থাকি না কেন আমাদের যার যার ধর্মের অনুপাতে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আরেকটা তদবিরকে বিশ্বাস করতে হবে, আর সাথে সাথে তদবির থাকতে হবে। আপনি যদি ডাক্তার হতে চান তাহলে প্রথমে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে আপনি ডাক্তার হবেন, ওই অনুপাতে হয়তো আল্লাহ তাআলা যতটুকু বরকত রহমত এখানে ইয়ে দেবেন, আপনাকেও নিজে আপনি রেডি করবেন ওই অনুপাতে, নিজের মধ্যে আত্মবিশ্বাসের মাধ্যমে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় আমার ক্ষেত্রে সেইটা কমতি ছিল না, আমি একটা গোল সেট আপ করেই আমার এতটুকু আশা। আমি মনে করি যে একটা গোল যদি একজনের মনের মধ্যে না থাকে তাহলে সে কোনোদিনও শুধু ব্যবসায়ী না, অন্য ক্ষেত্রে সে সফলতা দেখবে বলে আমার মনে হয় না। চাচ্ছি যে আপনি বললেন আপনার দাদা ছিলেন সরকারি চাকরিজীবী, আপনার বাবা ছিলেন আপনার বড় ভাই, সেক্ষেত্রে আপনি যখন ব্যবসায়ে যখন আসার জন্য চিন্তা ভাবনা করলেন তখন পরিবার থেকে কেমন সমর্থন আপনার প্রতি ছিল? যেহেতু আমরা চাকরিজীবী পরিবার, টাকা ছিল না, আমি যখন শুরু করি তো অল্প পুঁজি নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তখন
লুৎফর রহমান সরকার এমডি ছিলেন, উনি আমাকে যে কি ধরনের সহযোগিতা করেছেন, আল্লাহ হয়তো, আমি এখন মধ্যে মধ্যে ভাবি ওনাকে আল্লাহ মনে আমার দূত হিসাবে প্রেরণ করেছিলেন। পরিবার থেকে কোনো বাধা ছিল তখন? না, পরিবার থেকে আমার ওয়াইফ যথেষ্ট হেল্প করেছে। আচ্ছা, নেগেটিভ কোনো অ্যাটিটিউড করে নাই আমাকে তেমন সহযোগিতা, যারা ওরাও ব্যবসায়ী পরিবার না, ওরাও চাকরিজীবী পরিবার, কিন্তু উৎসাহিত করেছে নেগেটিভ কোনো পেছনে। অফকোর্স আপনার পরিবারের সহযোগিতা, আপনি যদি এগিয়ে যেতে চান বা কোনো একটা লক্ষ্যবস্তে অধিষ্ঠিত হতে চান, তাহলে পরিবার একটা পার্ট, আমি মনে করি বিরাট বিরাট পার্ট, বিরাট পার্ট। যেমন আমরা রোটারি করি, আমাদের সপ্তাহের অন্তত দুই তিন দিন আমাদের এই কাজে, যদি আমাদের পরিবার থেকে এই সহযোগিতা না করা হয়, তাইলে সেবামূলক কাজে আমরা অংশগ্রহণ করাটা আসলে সম্ভবকর হয়ে উঠছে না। তো আপনার কাছে আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি, আপনি একজন সফল ব্যবসায়ী, আপনি একজন সফল লটারিয়ান, তো আপনি মানুষকে এ পর্যন্ত কি কি ধরনের সহায়তা করেছেন বা শিক্ষা বৃত্তি দিয়ে থাকি এবং প্রত্যেক বছরই 500 থেকে 700 লোককে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের সহযোগিতা, আর্থিক সহযোগিতা করে থাকি। এটা আমাদের মনে হয় যে আমাদের দায়িত্ব, যারা আমরা এই ধরনের রুজি রোজগারে আছি, যারা আল্লাহ তাআলা আমাদেরকে প্লেসিং স্বরূপ এগুলো দিয়েছে, আমরা সমাজেও কিছু করার আমাদের দায়িত্ব, আমার মনে আছে বলে দায়বদ্ধতা আছে আমাদের। এটা আমি আপনার কাছে আরেকটি ব্যাপারে আমি জানতে চাচ্ছি, আপনি একজন সফল ব্যবসায়ী, সিলেটে বাংলাদেশে একজন সফল ব্যবসায়ী হিসেবে আছেন, তো আপনার ব্যবসায়ের পরিধিটাকে কি আরেকটু বড় বড় করে আপনার কি কোনো এরকম চিন্তা ভাবনা আছে যে বিশ্বের মধ্যে কোনো ধরনের প্রভাব বিস্তার করা বা এরকম কোনো পরিকল্পনা যদি আপনার থেকে থাকে? আসলে বিশ্বের মধ্যে করা বেশ মুশকিল, কারণ আমি বলি যে আমরা অ্যানালগ, আমরা ডিজিটাল না, আমাদের যেগুলো ডিজিটাল না, এখন যারা প্রজন্ম তারা হয়তো বিশ্বকে জয় করবে, কিন্তু আমাদের দ্বারা আমরা বিশ্ব জয় করতে পারবো এমন বিশ্বাস। কিন্তু আমি আবার আপনার মাঝখানে আমি ইন্টারাপ্ট করছি, আমরা কিন্তু এটা মনে করে থাকি যে এক একটা ছোট ছোট স্থানীয় পর্যায়ের সফলতা কিন্তু বিশ্বের আঙ্গিকে কিন্তু সেটি একটা বড় ধরনের সফলতা হয়ে দাঁড়ায়। আপনার আমার আরো 10 জনের ছোট ছোট সফলতাগুলো কিন্তু একত্রিত করে কিন্তু পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বায়ন, এখন ডিজিটালের যুগ, ডিজিটাল প্রযুক্তি দিয়ে আপনি আগাতে হবে, আমাদের অ্যানালগ সিস্টেমে বিশ্বকে জয় করা বেশ মুশকিল হয়ে যাবে এখন। কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা আমাদের দেশের মধ্যে, আগেই বললাম যে গোল সেট আপ থাকতে হবে, আপনার সাহস থাকতে হবে, অনুষ্ঠিত থাকতে হবে, আল্লাহ তাআলার একটা ব্লেসিং থাকবে আপনার সাহস, আর ওইগুলো আপনাকে যোগান দেবে, যেগুলো ক্রাইটেরিয়া আমি বলছি ওইগুলো আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে, আমার মনে বিশ্বাস। আর আমি সবসময় দেখি যে আমি যে অবস্থানে আছি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থানে নিয়েছেন, কিন্তু আমাদের আশেপাশে যারা আছে ওইদিকে আমি থাকাই, আমি তখনই ভাবি যে আমি অনেক সুখে, অনেক শান্তিতে এবং ভালো ভালো অবস্থানে আছি, ভালো অবস্থানে আছি। এটি হয়তো প্রত্যেক মানুষের জীবনের সফলতার একটি কি বলবো পাঠ হতে পারে, আমরা লেসন যাকে বলি, যে আমরা যদি সবসময় আমাদের নিজের নিজের চেয়ে নিচের দিকে যারা আছে তাদের দিকে যদি আমরা তাকাই, তখন হয়তো আমরা বুঝতে পারবো যে আমরা কেমন আছি, কোথায় আছি, কতটুকু ভালো আছি, সৃষ্টিকর্তা আমাদেরকে কতটুকু ভালো রেখেছে। আপনি আপনার একটা চোখ বন্ধ করে দেখেন কিভাবে লাগে, এটাই যদি উপলব্ধি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি একজন, আমি বলবো, সার্থক সুন্দর মানুষ। সেটাই আপনার কাছে আরেকটি প্রশ্ন জানার, সেটি হচ্ছে আপনি কি বিশ্বাস করেন বা আপনি কি মনে করেন যে যারা বিভিন্ন ব্যবসা করতে চাচ্ছে বা তাদেরকে আপনি আসলে কি ধরনের সুযোগ তৈরি করে দিতে পারবেন, আপনার কি ধরনের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমি অবশ্যই এটা করে থাকি, যারা আমার কাছ থেকে একটু আইডিয়া নিতে চায়, বিশেষ করে আমার ছোট দুইটা ভাতিজা আছে, আমার বড় ভাইয়ের ছেলে, ওরা প্রায় দিন আমার কাছে আসে, আমি এইগুলোই বলে থাকি, আমার সাকসেসের কথা বলে থাকি, তোমার কার্যক্ষেত্রে অনেস্টি, সিনসিয়ারিটি, মেধা দিতে হবে। একজন যদি আপনাকে হায়ার করে, আপনি কি দিবেন, সময় দিবেন, মেধা দিবেন? আর
সাকসেস হওয়ার জন্য আগেই বলছি যে আমরা স্টাডি করতে হবে, যে কোনো ব্যবসার আগে স্টাডি যদি আপনি না করেন, টাকাটা যদি লুজ করে ফেলেন, যেমন সেম মূলধন 1,00,000 টাকা আপনার কাছে মূলধন আছে, সেম মূলধনটা যদি আপনি লুজ করে কোনো কারণে লস হয়ে যায়, তাহলে মূলধনটা পাওয়ার তো সুযোগ আর সৃষ্টি হবে না হয়তো, তাই না? ওইটাকে যাতে লাভ না হোক, বাড়তি না হোক, ওইটাকে যাতে সিকিউর করতে হবে, ওই ইয়েটা আপনার চিন্তাভাবনাটা থাকতে হবে। এর জন্য আমি বলি যে এক জায়গায় ব্যবসা করার আগে ওইটা সম্বন্ধে খুব যাচাই বাছাই করা উচিত বলে আমি মনে করি, কারণ এটা বিপত্তি। টাকা যদি চলে যায় টাকা আসবে না, তাই না? কিন্তু আমাদের যেটা আমরা সিলেটে বিশেষ করে দেখি, প্রথমে বড় বড় ব্যবসা করতে উদ্যোগ হন এবং কোনো স্টাডি রিপোর্ট ওনারা তৈরি করেন না, না করে ওনারা হঠাৎ করে ব্যবসা শুরু করে দেন, আবার হঠাৎ করে পড়ে যান, এটা আসলে দুঃখজনক আমাদের জন্য। ঠিক, আপনি এই মুহূর্তে যে কথাগুলো বলেছেন সেদিকে একটু ঘুরিয়ে আপনার কাছে আমি জানতে চাইব। ইতিমধ্যে যদিও আমার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন, তারপরও জানতে চাইব যে যারা তরুণ উদ্যোক্তা আছেন বা যারা ব্যবসা করতে চাচ্ছেন, জীবনে সফল হতে চাচ্ছেন, একজন ব্যবসায়ী হিসেবে আপনার মতো সফল ব্যবসায়ী হওয়ার ইচ্ছায় যারা আছেন, তাদের ব্যাপারে আপনি কি কি বলবেন? যেমন আমরা অনেক সময় জানি যে যে কোনো ব্যবসা করতে গেলে এক ধরনের রিস্ক থাকে, সেখানে ব্যর্থতা থাকে, সেই ব্যর্থতা বা হতাশাটাকে কাটিয়ে কিভাবে একজন সফল ব্যবসায়ী হতে পারে, সেই উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। প্রথমে একটা হলো গোল সেট করতে হবে আপনার মনের মধ্যে, যে আমি যেটা বলেছি গোল সেট না করলে আগানো সম্ভব না। আর আরেকটা হলো কি, যে আপনি আগেই বলেছি যে স্টাডি করতে পারছে, যদি স্টাডি রিপোর্ট নাও থাকে তাহলে আপনি বিশেষ করে যারা বড় ধরনের ব্যবসা করতে চায় ওই টাইপের যদি চাকুরিতে থাকেন, এটলিস্ট আপনি রিস্কটা যেতে পারবেন। আর আমার মনে হয় এখন বিভিন্ন সোর্সে আমরা অনেকগুলা জানতে পারি, ওইগুলা যেন ভালো করে জেনে শুনে একটা বিজনেস স্টার্ট করা উচিত। এবং যারা যদি উনি নাও জানতে পারে, যারা ওই ধরনের ব্যবসায় জড়িত, যেমন সে আমি পাথর ব্যবসা, অনেকরা আসে ছোট বড় যে পাথর ব্যবসাটা কি, আমি অনেস্টলি বলে দিই প্লাস মাইনাসটা, এখন যদি তোমার ইচ্ছা হয় তুমি ঘরে তুমি আগাতে পারো। কিন্তু এটাও আসলে আর যেগুলো আমি কথাগুলো বলছি, যে আমি মনে করি অনেস্টি ইজ ফার্স্ট। আমরা অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে, আমরা জানতে পেরেছি একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য আসলে কী কী করা যেতে পারে। আপনাকে আমরা অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনার অনেক ব্যস্ততার মধ্য থেকে আপনি আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন, আপনি ডায়াল সিলেটকে সময় দিয়েছেন, ডায়াল সিলেট পরিবারের পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি ডায়াল সিলেটকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন ডায়াল সিলেটের নিয়মিত আয়োজন ব্যবসা ও পরিকল্পনা অনুষ্ঠানটি, এবং আমাদের সাথে ছিলেন অতিথির আসনে জনাব মাসুদ আহমেদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এবং সেই সাথে তিনি সভাপতি রোটারি ক্লাব অব জালালাবাদ সিলেট। সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।